আর এস এসর পালিনেতাক আরক্ষীর রক্ষণাবেক্ষণ, ডিগবয় থানার এস আই বিতু শইকীয়াক রিজার্ভ ক্লোজ, প্রেমিকার অশ্লীল ভিডিও আর ফটো ভাইরেল করা আর এস এসর পালিনেতা তথা পানিখোয়া গাঁওয়ার গাঁও প্রধানের পুত্র রাহুল তাঁতির রক্ষণাবেক্ষণ দিছিল ডিগবয় থানার এস আই বিতু শইকীয়ায়। 27 জুনত ভুক্তভোগী পরিয়ালর লোকে ডিগবয় থানাত দাখিল করেছিল এজাহার। তেতিয়া ডিগবয় থানার ওসি আছিল ভি এল মালসংঠি, এস আই আছিল বিতু শইকীয়া। কিন্তু তার পিছতো ডিগবয় আরক্ষীয়ে কোনো ব্যবস্থা নললে প্রেমিকার গোপন মুহূর্তর ভিডিও আর ফটো ভাইরেল করা আর এস এসর পালিনেতা রাহুল তাঁতির বিরুদ্ধে। আরক্ষীর রক্ষণাবেক্ষণ পাই মূরত উঠিল জঘন্য অপরাধ করা আর এস এসর পালিনেতা রাহুল তাঁতি। অনুতপ্ত হওয়ার ফলনি রাহুলে ভাবুকি দিলে ভুক্তভোগী পরিয়ালক। এফআইআর দিল, তারপর 2-3 দিন তো তাকে হেরি নকরিলে, রেজিস্টার করিলে নাই লগে লগে, নাই তাক ধরে নিকি রেজিস্টার নাই করা, আর এনেকা নহব বলে লিখি কিনে আমাকে দিলে। তার দেবতা গাঁওর গাঁবুড়া, নিজের লড়াক তো এনেকা শিক্ষা দিছে, আর বেলেগ গাঁওর কি শিক্ষা দিব। রাহুল তাঁতির কাণ্ড শুনার পাছতে কঠোর হওয়া দিব্যজ্যোতি দত্তই গ্রেপ্তার করিলে ভন্ড প্রেমিক রাহুল তাঁতি। 27 জুলাইত ভুক্তভোগী পরিয়ালটোর এজাহারৰ আধাৰত গোচৰ ৰুজু নকৰাক লৈ নতুন অচিয়ে জবাবদিহি কৰিলে এস আই বিতু শইকীয়াক। কিন্তু পৰিয়ালটোৱে এজাহাৰ দাখিল কৰাই নাছিল বুলি দাবী কৰিলে এস আই বিতু শইকীয়াই। লগে লগে সেই সময়ত থানাত উপস্থিত থকা মহকুমা আৰক্ষী বিষয়াই পৰীক্ষা কৰাৰ নিৰ্দেশ দিলে ডিগবয় থানাৰ চিচিটিভি ফুটেজ। সেই দৃশ্য পৰীক্ষা কৰোঁতে ধৰা পৰি গ'ল এস আই বিতু শইকীয়া। ভুক্তভোগী পরিয়ালটোয়ে হাতে হাতে খুদ বিতু শইকীয়াকে এজাহার দিয়ার দৃশ্য সিসিটিভিত দেখার পাছতে এস আই বিতু শইকীয়াক রিজার্ভ ক্লোজ করিলে মহকুমা আরক্ষী বিষয়া। হ্যাঁ গৈছিল বুলি বলাইছিল কথাটো হয় নেকি? হয়, এদিনা তো নাই বুলি কলে। তারপর কোনে কলে নাই? বিতু স্যারে। বিতু স্যারে তারপর এই সিসিটিভিত উলালে, তেতিয়া আগ গম পাগল। প্রেমিকার গোপন মুহূর্তর ফটো আর ভিডিও ভাইরাল করা অভিযুক্ত রক্ষণাবেক্ষণ দি এস আই বিতু শইকীয়া রিজার্ভ ক্লোজ হওয়া ঘটনায় জোকারি কৈছে ডিগবয় আরক্ষী। ডিগবয়ের পর রীনা কাকতি গগৈর রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। আর এস এসর পালিনেতাক আরক্ষীর রক্ষণাবেক্ষণ, ডিগবয় থানার এস আই বিতু শইকীয়াক রিজার্ভ ক্লোজ, প্রেমিকার অশ্লীল ভিডিও আর ফটো ভাইরেল করা আর এস এসর পালিনেতা তথা পানিখোয়া গাঁওয়ার গাঁও প্রধানের পুত্র রাহুল তাঁতির রক্ষণাবেক্ষণ দিছিল ডিগবয় থানার এস আই বিতু শইকীয়ায়। 27 জুনত ভুক্তভোগী পরিয়ালর লোকে ডিগবয় থানাত দাখিল করেছিল এজাহার। তেতিয়া ডিগবয় থানার ওসি আছিল ভি এল মালসংঠি, এস আই আছিল বিতু শইকীয়া। কিন্তু তার পিছতো ডিগবয় আরক্ষীয়ে কোনো ব্যবস্থা নললে প্রেমিকার গোপন মুহূর্তর ভিডিও আর ফটো ভাইরেল করা আর এস এসর পালিনেতা রাহুল তাঁতির বিরুদ্ধে। আরক্ষীর রক্ষণাবেক্ষণ পাই মূরত উঠিল জঘন্য অপরাধ করা আর এস এসর পালিনেতা রাহুল তাঁতি। অনুতপ্ত হওয়ার ফলনি রাহুলে ভাবুকি দিলে ভুক্তভোগী পরিয়ালক। এফআইআর দিল, তারপর 2-3 দিন তো তাকে হেরি নকরিলে, রেজিস্টার করিলে নাই লগে লগে, নাই তাক ধরে নিকি রেজিস্টার নাই করা, আর এনেকা নহব বলে লিখি কিনে আমাকে দিলে। তার দেবতা গাঁওর গাঁবুড়া, নিজের লড়াক তো এনেকা শিক্ষা দিছে, আর বেলেগ গাঁওর কি শিক্ষা দিব। রাহুল তাঁতির কাণ্ড শুনার পাছতে কঠোর হওয়া দিব্যজ্যোতি দত্তই গ্রেপ্তার করিলে ভন্ড প্রেমিক রাহুল তাঁতি। 27 জুলাইত ভুক্তভোগী পরিয়ালটোর এজাহারৰ আধাৰত গোচৰ ৰুজু নকৰাক লৈ নতুন অচিয়ে জবাবদিহি কৰিলে এস আই বিতু শইকীয়াক। কিন্তু পৰিয়ালটোৱে এজাহাৰ দাখিল কৰাই নাছিল বুলি দাবী কৰিলে এস আই বিতু শইকীয়াই। লগে লগে সেই সময়ত থানাত উপস্থিত থকা মহকুমা আৰক্ষী বিষয়াই পৰীক্ষা কৰাৰ নিৰ্দেশ দিলে ডিগবয় থানাৰ চিচিটিভি ফুটেজ। সেই দৃশ্য পৰীক্ষা কৰোঁতে ধৰা পৰি গ'ল এস আই বিতু শইকীয়া। ভুক্তভোগী পরিয়ালটোয়ে হাতে হাতে খুদ বিতু শইকীয়াকে এজাহার দিয়ার দৃশ্য সিসিটিভিত দেখার পাছতে এস আই বিতু শইকীয়াক রিজার্ভ ক্লোজ করিলে মহকুমা আরক্ষী বিষয়া। হ্যাঁ গৈছিল বুলি বলাইছিল কথাটো হয় নেকি? হয়, এদিনা তো নাই বুলি কলে। তারপর কোনে কলে নাই? বিতু স্যারে। বিতু স্যারে তারপর এই সিসিটিভিত উলালে, তেতিয়া আগ গম পাগল। প্রেমিকার গোপন মুহূর্তর ফটো আর ভিডিও ভাইরাল করা অভিযুক্ত রক্ষণাবেক্ষণ দি এস আই বিতু শইকীয়া রিজার্ভ ক্লোজ হওয়া ঘটনায় জোকারি কৈছে ডিগবয় আরক্ষী।
ডিগবৈৰ পৰা ৰীণা কাকতি গগৈৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।